ভাই মুফতি আমির হামজা কত সুন্দর সহজ সরল সাদা মাটা নিরহংকারী একজন মানুষ, যার মধ্যে কোনো ভাব নাই, কোনো অহংকার নাই। একই সঙ্গে কতদিন মাহফিল করেছি, আমি তার বাসায় গেছি, সেও আমার বাসায় এসেছে। আমার সেই প্রিয় ভাই মুফতি আমির হামজা জেলের ভেতরে বন্দী, আজকে অসুস্থ হয়ে জেলের মধ্যে পড়ে আছে, সেবা করার মতো কোনো লোক নাই। গতকালকে খবর পেলাম, তার শালা বাবুর সঙ্গে কথা বললাম, আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা ওই বন্দী কারাগারের মধ্যে অসুস্থ হয়ে গেছে, ভালো কোনো চিকিৎসা নাই, ভালো কোনো ওষুধ দেওয়া হচ্ছে না। তারপরেও আমার প্রিয় আমির হামজা ভাই ওই জেলের মধ্যে থেকে বলেছে, ইমানের পরীক্ষা দিতে জেলের মধ্যে এসেছি, প্রয়োজনে জীবন দেব, বাতিলের কাছে মাথা নত করব না। ইমানের পরীক্ষা কাকে বলে বোঝার চেষ্টা করবে। আমার প্রিয় ভাই আমির হামজার দুইটা মেয়ে, আমির হামজা ভাইয়ের দুইটা মেয়ে, একটার বয়স হলো 8 বছর আর একটার বয়স হলো 3 বছর। আজকে সন্তানগুলো বাড়িতে চোখের পানি ফেলে কান্না করতেছে, বাবা বাবা বলে কান্না করতেছে, বাবা নাই বাবা নাই। আজকে বাবা বেঁচে থাকার পরেও আলেমদের সন্তানগুলো এতিম হয়ে গেছে। ওই কোরআনের পাখি 11 বছর ধরে জেলের ভেতরে বন্দী, যেই মানুষের হাতে হাত রেখে হাজার হাজার মানুষেরা কালেমা পড়ে মুসলমান হলো, যেই মানুষটিকে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আসুদাইছি বুকের মধ্যে জোরে ধরে কপালের মধ্যে চুমু খায়, ওই কোরআনের পাখিটি 11 বছর ধরে জেলের ভেতরে বন্দী। আমার ভাইরা রে, ওই কোরআনের পাখিগুলো জেলের ভেতরে বন্দি, আলেমদের কোনো অপরাধ নাই, তাদের অপরাধ হলো একটা, তারা জমিনের ভেতরে কোরআনের হক কথা বলেছে। আছে আর কোন অন্যায় আছে? আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা ভাইয়ের বিরুদ্ধে মামলা দিয়েছে মাত্র দুইটা। তার প্রথম নম্বর মামলা হলো, সংসদ ভবনে দুইটা ছেলে তলোয়ার নিয়ে হামলা করতে গিয়েছিল, তাদের মোবাইলে নাকি আমির হামজার ওয়াজ পাওয়া গেছে, এটাই কি তার অপরাধ হতে পারে? আমরা বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীকে বলতে চাই, দল বুঝি না, মত বুঝি না, রাজনীতি বুঝি না, স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল, আলেমদেরকে আপনি বল জেলখানার বন্দি থেকে, ওই জেল থেকে আলেমদেরকে আপনি মুক্তি দিয়ে দেন। বর্তমানে বাংলাদেশে কত আলেম ওলামা জেলের ভেতরে বন্দি আপনারা গত বছর লক্ষ্য করে দেখেছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলো তো জেলায় জেলায় ঘুরে ঘুরে কোরআন থেকে কত সুন্দর করে কথা বলেছেন আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা। কথা বলে না কেন? সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বাতিলের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কথা বলেছেন আল্লাহ বা মামুনুল হক। সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কোরআন থেকে গবেষণা করে করে কত সুন্দর কথা বলেছেন মুফতি কাজী ইব্রাহিম। ওই মধুর মায়াবী কণ্ঠে কত সুন্দর করে যুবকদেরকে ডেকে ডেকে আলোচনা করেছেন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি। ওই সমস্ত আলেমগুলো বর্তমানে জেলের ভেতরে বন্দি, ওই আলেমগুলো জেলের ভেতরে বন্দি, এই জন্য আপনারা আলেমদেরকে অপরাধী ভাববেন না। মাঝে মধ্যে আলেম ওলামা ইমানের পরীক্ষা দিতে গিয়ে খাঁচার ভেতরে বন্দি হয়। এখন হয়তো আপনারা বলবেন হুজুর দলিল দেন, দলিল ছাড়া তো কোনো কথা বললে হবে না। আমি আব্দুল সালাম যুক্তিবাদী, দলিল ছাড়া কোনো কথা বলবো না। মোবাইল থাকলে রেকর্ড করে নেন, খাতা কলম থাকলে লিখে নেন। সুরাটির নাম হলো সুরা আনফাল, জোরে বলেন নাম কি? ওই সুরা আনফালের 30 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতিছে, ওয়াইদিয়াম কুরুবিকাল্লাযিনা কাফারু, ওয়াইদিয়াম কুরুবিকাল্লাযিনা কাফারু। আল্লাহ তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল, উতবা সাইবা, ওলিদ বিন মুগিরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতিছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়াম করুণা শব্দটি মোজারের জায়গা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। এই জায়গায় মাদ্রাসা আলেম ওলামা রয়েছেন, যারা আরবি গ্রামার ব্যাকরণ পড়েছেন বুঝতে পারবেন, ইয়াম করুণা শব্দটি মোজারের জায়গা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? না। আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে,
আল্লাহ মনে হয় আরবি গ্রামার একটু কম বোঝে না, আরবি ব্যাকরণ একটু কম বোঝে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কম বোঝে না, ভুলও করে নাই বললে ইমানও থাকবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাকারা শব্দ ব্যবহার করলে অর্থ হয়ে যেত, কিন্তু আল্লাহ ইয়াম করুণা শব্দটি কেন ব্যবহার করলো? তামাম পৃথিবীর সমস্ত মুফাসসির কেরামেরা এই আয়াতের ব্যাপারে একমত পোষণ করেছে, আল্লাহ ইয়াম করুণা শব্দটি ব্যবহার করার কারণ হলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে আবু জেহেল বেঁচে থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আরো জোরে বলেন। আসেন, আমি যদি একটা কথা বানাইয়া বলি, কাসিদি আমার জোবা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নাই, তবে আমি কোরআন থেকে যদি দলিল দিয়ে কথা বলি আপনাদেরকে মেনে নেওয়া লাগবে। আরো জোরে বলেন। কিন্তু এই আবু জেহেলের কথা শোনার পরে ওঠে কে? আবু জেহেলের কথা শোনার পরে ওঠার লক্ষণ তো ভালো না। এ যদিও আবু জেহেল না, কিন্তু আবু জেহেলের নাতি পুতি হবে, কথা বলেন। সাবধান, খালি কে উঠে যায় দেখেন, কে উঠে যায়? আবু জেহেলের কথা শুনে তো কলিজাত লাগে কি জন্যে? কষ্ট হচ্ছে, মন খারাপ করতেছেন? আমার ভাইরা কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল কিয়ামত পর্যন্ত থাকবে। এখন যদি সাহাবীরা আপনাকে জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল তো কিয়ামত পর্যন্ত থাকবে, আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবীদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, আবু জেহেল যারা হবে তারা কিয়ামত পর্যন্ত কাজ করবে তিনটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে, জোর হলো না। এই তিনটা কাজ দেখে বোঝা যাবে কারা আবু জেহেলের বংশধর, জানার দরকার আছে না নাই? আমি প্রথমেই বলছি, দলিল ছাড়া কথা বলবো না। সুরাটির নাম হলো সুরা আনফাল, আয়াত নম্বর হলো 30। আমি যাওয়ার পরে আগামীকাল কোরআনের তাফসিরটা খুলে দেখার চেষ্টা করবে। বলেন তো আবু জেহেলরা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই সমাজের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জাতির সামনে কোরআনের সত্য কথাগুলো প্রকাশ করবে। প্রথম নম্বর কাজ হলো ইউসুবি তুকা, এই হকপন্থী আলেমদেরকে তারা জেলের ভেতরে বন্দি করবে। কার বক্তব্য? আরো জোরে বলেন। আজকে বাংলাদেশে বলে ওলামা জেলের ভেতরে বন্দি আছে না নাই? আমি রামজাকে বলছে যে আমার ওয়াজ শুনে যে সংসদে হামলা করো, কথা বলে না কেন? যার মোবাইলে আমির হামজার ওয়াজ পাওয়া গেছে, তার মোবাইলের ভেতরে তো ডিপ জোনের সিনেমাও আছে, কথা বলে না কেন? মিশা সদাগরের সিনেমাও আছে, তাহলে ডিপ জোন মিশা সদাগর সিনেমার মধ্যে তো হামলা করে, তাদের হামলা দেখেও তো সংসদে তারা হামলা করতে পারে। তাহলে আমির হামজা গ্রেপ্তার হলো, মিশা সদাগর ডিপ জোন গ্রেপ্তার হলো না কেন? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল, এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে আলেমদেরকে তারা অপমানিত করতে চায়। একটা মামলা হলো এটা, আর দুই নম্বর মামলা জঙ্গি ও সন্ত্রাসবাদে নাকি তিনি উস্কনি দিছে, উস্কনি দাতা। সারা জীবন আমির হামজা ভাই জঙ্গিবাদের বিরুদ্ধে ওয়াজ করলো, আজকে তাকে মামলা দেওয়া হলো জঙ্গিবাদের উস্কনি দাতা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে কষ্ট নিয়ে বলতে হয়, ওই অশ্লীল নায়িকা পরিমণি মদের ফ্যাক্টরি সহ ধরা পড়লো, জেলের ভেতরে যাইয়া বাসর ঘর করে হাতের মধ্যে মেহেদি লাগাইয়া নাচতে নাচতে জামিন পাওয়ার পরে বের হয়ে চলে এলো। অশ্লীল নায়িকা পরিমণির জামিন হয়, কিন্তু আলেমদের জামিন হয় না। আরো জোরে বলেন। দেখছেন হাতের মধ্যে মেহেদি লাগাই আসছে, দেখছেন না? একটা প্রশ্ন তো থাকে যে কে রে, আলেম ওলামা জেলের ভেতরে মাথার নিচে বালিশ পায় না, পরিমণি মেহেদি কোথায় পায়? জেলের মধ্যে কি বাসর ঘর হচ্ছে? কথা বলে না কেন? মনে হয় হয়েছেও তাই, তাছাড়া বিয়া ছাড়া পেটত বাচ্চা লো কেমনে? কথা বলেন, পেটত বাচ্চা আসার পরে বিয়ে হয়। আর মামুনুল হক বউ হোটেলত নিয়ে গেছে, বিয়ে করা বউ কাবিল নামা না থাকলে বিপদ হয়। পরিমণি বিয়ের আগে বাচ্চা হয় দোষ হয় না, আর হুজুররা বউকে নিয়ে ঘুরতে গেলে দোষ হয়, কথা বলেন। আমি বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নগণ্য ছাত্র হিসেবে দায়িত্ব নিয়ে কথাটা বলতেছি।
বাংলাদেশের সংবিধানে সুস্পষ্ট লেখা আছে, বাংলাদেশের যে কোনো নাগরিক যদি অপরাধ করে বিচার চলাকালীন অবস্থায় না জামিন পাওয়া, এটা হলো তার নাগরিক অধিকার। কি অধিকার? বিচার হয়ে যাওয়ার পরে হাকিম যদি তার বিরুদ্ধে রায় দেয় কোনো শাস্তি হয়, এর বিরুদ্ধে আমাদের কথা বলার কোনো সুযোগ? তবে রায় হওয়ার আগ পর্যন্ত বিচার চলাকালীন সময়ে জামিন পাওয়া কি অধিকার? আরো জোরে বলেন, নাগরিক অধিকার। কিন্তু মনে কষ্ট নিয়ে বলতে হয়, অধিকার পরিমণি পায়, অধিকার অশ্লীল নায়িকা পায়, অধিকার গায়িকা পায়, কিন্তু আলেমদের অধিকার দেওয়া হয় না। আমার ভাইরা কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন, যাদের কাছে অশ্লীল নায়িকার দাম আছে, অশ্লীল গায়িকার দাম আছে, নায়ক নায়িকাদের দাম আছে, কিন্তু কোরআনের পাখি আলেমদের দাম যাদের কাছে নাই, মনে রেখো তোমাদেরকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আর ওই অশ্লীল নায়ক নায়িকাদের সঙ্গেই তোমাদেরকেও জাহান্নামে যেতে হবে। আরো জোরে বলেন না কেন? ওই আলেমগুলো বর্তমানে জেলের ভেতরে বন্দি, এই যে শীত চলে গেল, কত কষ্ট তারা করেছে। সামনে রমজান মাস আসতেছে, ওই রমজান মাসের মধ্যে এই যে প্রচন্ড গরমের ভেতরে আমরা কত শরবত করে পান করব, ফ্রিজের পানি পান করব। আলেমরা জেলের মধ্যে রমজানের রোজা পালন করবে, তাদের সামনে ভালো কোনো শরবত থাকবে না, এই রাতের বেলা ভালো খাবার কোনো মাছ গোস্ত থাকবে না। ওই আলেমরা ওই জেলের মধ্যে কত কষ্ট ভোগ করবে, ওই জেলের মধ্যে কত কষ্ট ভোগ করবে। আমরা বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীকে বলতে চাই, দল বুঝি না, মত বুঝি না, রাজনীতি বুঝি না, স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল, আলেমদেরকে আপনি বল জেলখানার বন্দি থেকে, ওই জেল থেকে আলেমদেরকে আপনি মুক্তি দিয়ে দেন। আলেমরা যদি জেল থেকে মুক্তি পায়, মাহফিল এসে কোরআনের কথা বলবে, আলেমদের কথা শোনার পরে যুবকেরা মুখের মধ্যে দাড়ি রাখবে, মাথার মধ্যে টুপি পরবে, পিতা মাতার খেদমত করবে, ইয়াবা বাবা খাবে না। ওই আলেমরা যদি মুক্ত হয়ে যায়, এই জমিনের ভেতরে আল্লাহর রহমত নাজিল করবে। ওই আলেমগুলো জেল থেকে মুক্ত হয়ে আবার কোরআনের মাহফিল এসে কথা বলুক, আপনারা চান কি চান না? কারা কারা চান, দুহাত আল্লাহকে তুলে দেখান। কোরআনের পাখিদের জন্য হৃদয় গুমরে কেঁদে শুধু যায়, কোরআনের পাখিদের জন্য হৃদয় গুমরে কেঁদে শুধু যায়, জালিমের অসানলে বন্দি খাসা কোরআনের পাখিদের জন্য হৃদয় গুমরে কেঁদে শুধু যায়, ডাকুটো পাখিটি কোরআনের পথে বলতো কথা ইমানের সাথে, শিরিক বিদাতে করতে বিদায় গুমরে কেঁদে শুধু যায়, কোরআনের পাখিদের জন্য হৃদয় গুমরে কেঁদে শুধু যায়। অপরাধ কিছু নয় কোরআনের কথা কয়, কথা বলে না কেন? যে কথাই জালিমের মসনদ কেঁপে যায়, পাখিটি বিহনে ব্যথিত হৃদয় গুমরে কেঁদে শুধু যায়, কোরআনে পাখিদের জন্য হৃদয় গুমরে কেঁদে শুধু যায়, জালিমের অসানলে বন্দি খাসায় কোরআনের পাখিদের জন্য হৃদয় গুমরে কেঁদে শুধু যায়।
ইমানদারদেরকে হেফাজত করবে কে? আল্লাহ।